সমকালীন সময়ে আমি আপনাদেরকে একটা চাক্ষুষ দৃষ্টান্ত দিই, এই দৃষ্টান্ত দিলে সবাই খুব ভালো করে বুঝবেন। আমাদের ব্যাপারে তো অনেকেরই আপত্তি যে আমরা উগ্র কথা বলি, জোরে জোরে কথা বলি, প্রতিবাদের ভাষায় কথা বলি। ইসলামের ভাষা কি প্রতিবাদী ভাষা হবে নাকি? এই শিক্ষাও আমাদেরকে অনেকে দেয়। পেটের মধ্যে বোম মারলে বিসমিল্লাহ রহমানুর রহিমটা শুদ্ধ করে উচ্চারণ হবে না, তারা আমাদেরকে শিক্ষা দেয় যে ইসলামের ভাষা কোনটা হইতে হবে। তাদের কথা মেনে নিলাম যে ঠিক আছে, যে সমস্ত আলেমরা কথার মধ্যে তেজস্বী ভাষায় কথা বলে আপনাদের কাছে ওই সার্জনের কথা পছন্দ লাগে না, আপনার মেডিকেল মেডিসিন স্পেশালিস্টের কাছে কথাই ঠিক আছে ধরে নিলাম, কিন্তু আমি যেই কথা বললাম যে আসলে যারা ইসলামের প্রতিবাদী ভাষা যাদের কাছে পছন্দ নয়, আসলে তাদের অপছন্দটা শুধু ওই ভাষার উপর নয়, তাদের আসল অপছন্দ ইসলামের উপর। বলবেন প্রমাণ কি? প্রমাণ দেয় আপনাদেরকে ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক সারা দুনিয়া ব্যাপী একজন ইসলামিক স্কলার, তার সাথে মাসলাগত বিষয়ে কিছু মত পার্থক্য আলেমদের আছে থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, ওটা একটা ভিন্ন সাবজেক্ট। এবং তিনি একসময় এক ধরনের স্কুল অফ থট ফলো করতেন, পরবর্তীতে তিনি আবার নিজের একটা স্টেটমেন্টের মাধ্যমে তিনি মাজহাবের পক্ষে সর্বশেষ কঠোর এবং অত্যন্ত পরিষ্কার বক্তব্য রেখেছেন, সেই কথা আলাদা। আমি বলতে চাই ডাক্তার জাকির নায়েক সাহেব তো কোনোদিন প্রতিবাদী ভাষায় কথা বলেন নাই, উনি তো সবসময় খুব শান্ত ভাষায় যুক্তির ভাষায় প্রমাণ দিয়েই কথা বলেন, এবং তিনি একটা মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সারা ভারত জুড়ে সারা পৃথিবী জুড়ে অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ করেছেন। উনি যেহেতু দাওয়াতের কাজ করেছেন, এই জন্য ওনার ভাষা, ওনার বচনভঙ্গি, ওনার কথা বলার ধরন সব দাওয়াতের। দাওয়াতের বিষয়টাই হলো মেডিসিন স্পেশালিস্ট, এতে কোনো সার্জন নাই, সার্জারি নাই, দাওয়াত মানেই হলো মেডিসিন দিয়ে যেভাবেই হোক তোমার রোগ দূর করবে, এটাই হলো দাওয়াত। তিনি একজন দায়ী, ডক্টর জাকির নায়েক সাহেব একজন দায়ী, এই জন্য তার ভাষা সব ওই মেডিসিন মার্কা, ভাষার মধ্যে কখনোই প্রতিবাদী ভাষা নাই, তেজস্বী ভাষা নাই। তার এই দাওয়াতের প্রক্রিয়ায় প্রভাবিত হয়ে সারা পৃথিবীতে ব্যাপকভাবে অমুসলিমদের মধ্যে ইসলামের বিস্তার লাভ শুরু হয়েছে। ভারত জুড়ে হাজার হাজার অমুসলিম ঝাঁকে ঝাঁকে দলে দলে ইসলামের কালেমা পড়ে পতাকা তলে সামিল হতে আরম্ভ করলো। বলেন তো ডাক্তার জাকির নায়েক সাহেব এখন কোথায় আছেন? ওনার বাড়ি তো ভারত, উনি ভারতে থাকেন নাই কেন? ওনাকে থাকতে দেওয়া হয় নাই, ওনার মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? ওনার মিডিয়া নাকি জঙ্গিবাদী, ওনাকে সাব্যস্ত করা হলো জঙ্গিবাদী, ওনার মিডিয়াকে সাব্যস্ত করা হলো জঙ্গিবাদী করে ওনার পিস টিভিকে বন্ধ করে দেওয়া হলো, ওনার মিডিয়া বন্ধ করে দেওয়া হলো, ওনাকে জঙ্গিবাদী সাব্যস্ত করে ওনার নাগরিকত্ব এবং ওনাকে রাষ্ট্রীয় আইনে মারাত্মক অপরাধী সাব্যস্ত করা হলো, যার কারণে তাকে রাজনৈতিক আশ্রয় নিয়ে প্রবাসে জীবনযাপন করতে হচ্ছে। আমাদের সাথে আর কতটুকু কঠোরতা, আমার চেয়ে তো হাজার গুণ বেশি কঠোরতা ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে করা হয়েছে। অনেকে আমার ব্যাপারে মনে করে যে হুজুর যদি আরেকটু নরম হয়ে কথা বলতেন তো হুজুরের কোনো সমস্যা হতো না। আমি তাদেরকে প্রশ্ন করি, আমার চেয়ে তো 10,000 গুণ নরম ছিলেন জাকির নায়েক, আর আমার চেয়ে বিপদ তার উপরে 1,000 গুণ বেশি আসছে। তাহলে শুধু নম্রতার কারণেই যদি বিপদ থেকে বাঁচা যেত, তাহলে জাকির নায়েক সাহেব আজকে এই বিপদ সম্মুখীন হতেন না। কেন তিনি বিপদের সম্মুখীন হয়েছেন? আসল ফ্যাক্ট হলো নরম গরম আসল ফ্যাক্ট নয়, আসল ফ্যাক্ট হলো ইসলাম, আসল কারণ হলো ইসলাম। তার দ্বারা যখন দেখলো ইসলামের দুশ্মনরা যে সারা দুনিয়ার অমুসলিমদের
মধ্যে ইসলামের দাওয়াত প্রচারিত হচ্ছে, তার দ্বারা মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলামের কালেমা পড়তেছে, তার মাধ্যমে মানুষ ইসলামের শান্তির শামিয়ানার নিচে জমায়েত হচ্ছে, ইসলামের দুশমনদের মাথা খারাপ হয়ে গেল যে এই জুবানটাকে বন্ধ করে দিতে হবে, এই লোকের দাওয়াতি মিশন কি স্টপ করে দিতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন বহু আগে এই কথা বলে দিয়েছে, আমরা অনেকে মনে করি যে যদি একটু কম্প্রোমাইজ করে চলা যায়, যদি একটু মিলতাল করে ইসলামের কিছু বাদ দিয়ে কিছু ধরে যদি চলা যায়, তাহলে তারা আমাদের উপর রাজি আর খুশি থাকবে, তারা আমাদের উপর সন্তুষ্ট থাকবে। মনে রাখতে হবে, যারা আমাদের উপর ইসলামের কারণে অসন্তুষ্ট, যখন যেই অজুহাত তারা পাবে, সেই অজুহাতের দ্বারাই তারা ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করবে। মোহতারাম হাজিরিন, কাজেই কথাটা পরিষ্কার, হীনমন্যতায় ভুগবেন না কেউ, হীনমন্যতায় ভুগার কোনো কারণ নাই। আপনি একটা প্রশ্ন শুধু করবেন, যেই কাজটা করা হচ্ছে এটা কোরআন সুন্নাহ অনুযায়ী সহি আছে কিনা। যদি কোরআন সুন্নাহ মোতাবেক কাজটা সহি হয়ে থাকে, এবার সারা দুনিয়া একদিকে থাকতে পারে, কোরআন সুন্নার কথা, কোরআন সুন্নার আদর্শ, এটাই হক এবং এটাই সত্য এবং চূড়ান্তভাবে এটাই বিজয়ী হবে। ঠিক,